আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় অপ্রাতিষ্ঠানিক খাতের এক তৃতীয়াংশ ব্যবসা ক্ষতিগ্রস্ত, গ্যাস বিদ্যুৎ বিল মকুফ করে বিকল্প প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ৬০ ভাগ কাজ শেষ, আগামী বছরই চালু হবে চট্টগ্রামে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসবে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী, সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। পানি কমলেও এখনো স্বাভাবিক হয়নি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল, পারাপারে অগ্রাধিকার পাচ্ছে বাস ছোট গাড়ি, বিপাকে পণ্যবাহী ট্রাক। এবং জেলায় জেলায় চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় রং তুলির কাজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনায় অপ্রাতিষ্ঠানিক খাতের এক তৃতীয়াংশ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, কাজ কমে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন অনেক উদ্যোক্তা, অথচ মাস শেষে ঠিকই গুনতে হচ্ছে কর্মীদের বেতন, অফিস বা দোকান ভাড়া। এমন পরিস্থিতিতে গ্যাস বিদ্যুৎ সহ আনুষাঙ্গিক বিল মকুফ করে অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের বিকল্প প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শারফুল আলমের রিপোর্ট। অমিয়া হোসেন হৃদয় মিরপুরের একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করছেন তিনি সহ আরও পাঁচজন। করোনা মন্দায় দীর্ঘদিন বন্ধ থাকার পর কাজ হচ্ছে ওয়ার্কশপে, তবে আগের মতো নেই কাজের ব্যস্ততা। আর যেসব কাজের অর্ডার পাচ্ছেন তাতেও ভালো দর পাওয়া যাচ্ছে না। এখন তো কাজও নাই, কাজে চাপও নাই, দোকান ভাড়া মনে করেন আমাদের হিমশিম খেয়ে চলতে হইতেছে। কাজ না থাকায় বেতন কমেছে অনেকের, বিকল্প ব্যবস্থা না থাকায় কোন রকমের দিন কাটছে তাদের। লোকজন সব বসা, এখন একটু সমস্যায় আছি আর কি। এই মাসের বেতন ওই মাসে দিতে হয়, কোনো রকম কারেন্ট বিল এই শিল দোকান ভাড়া দিয়ে বেচারারা চলতে পারে না, তা আমরা কী করি, জোর করে আদায় করি বেতন। তাদের মতো এমন অনেকেই করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী করোনায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন দেশের প্রায় 68 ভাগ মানুষ। মার্চ থেকে আগস্ট এই ৬ মাসে আয় কমেছে 20 ভাগ আর ব্যয় কমার হার 6 ভাগেরও বেশি। সরকারের যে প্রণোদনা প্যাকেজগুলো ঋণ ভিত্তিক, সেগুলোর সুবিধা কিন্তু সব ধরনের শিল্প প্রতিষ্ঠান সমানভাবে নিতে পারেনি। বড় শিল্প প্রতিষ্ঠান যতটা পেরেছে, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এমনকি অপ্রাতিষ্ঠানিক উদ্যোগ তো একেবারেই সেই সুবিধা পেয়েছে বলে মনে হয় না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল এগুলো যদি আংশিক বা পূর্ণভাবে আরও কিছু সময়ের জন্য মওকুফ অথবা পিছিয়ে দেওয়া যেত, তাহলে এই প্রতিষ্ঠানগুলো অন্তত স্বল্প পরিসরে চললেও তাদের এই বাড়তি ব্যয়গুলোর দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারত। শর্ত শিথিল করে প্রণোদনা প্যাকেজের অর্থ অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আগামী বছরের মাঝামাঝি চালু হতে পারে। এরই মধ্যে ২০০০ কোটি টাকার নির্মাণ প্রকল্পের ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন টার্মিনালটি চালু হলে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ হবে। বন্দরে জাহাজ ও পণ্য জট কমাতে কর্ণফুলী নদীর তীরে এই টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানি সিংহভাগই হয় এই বন্দর দিয়ে, তবে বছর বছর আমদানি রপ্তানি বাড়লেও তার সাথে তাল মিলিয়ে পারেনি টার্মিনাল, জেটি ও কন্টেইনার ইয়ার্ড। ১৩ বছর আগে নির্মাণ করা হয়েছিল নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। পরিস্থিতি সামাল দিতে তাই বন্দরের ড্রাইডক থেকে বোট ক্লাব পর্যন্ত ৩২ একর জায়গা জুড়ে চট্টগ্রাম কর্ণফুলীর পার্ক ঘেঁষে এবার নির্মাণ করা হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এই প্রকল্পে থাকছে ৩টি কন্টেইনার ও ১টি তেলখালাসের জেটি। বছরে প্রায় ৫.৫ লাখ টিএস কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে সেখানে। ৩টি প্যানামাক্স জাহাজের বার্থিং সুবিধা সহ ৬০০ মিটার জেটি নির্মাণ করা হবে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী বছর জুন ২০২১ সালের মধ্যে আমরা প্রকল্পের সিংহভাগ কাজ সম্পন্ন করতে পারব। বন্দর ব্যবহারকারীরা বলছেন নতুন টার্মিনাল চালু হলে কমবে কন্টেইনার ও জাহাজ জট, বাড়বে বন্দরের গতি। চট্টগ্রাম বন্দরের জেটি স্বল্পতার কারণে জাহাজের যে দীর্ঘ জট হয়ে থাকে সেই জট লাঘবের জন্য
ফতেঙ্গা টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টার্মিনাল কন্টেইনার করার পরে এখানে সক্ষমতা বাড়বে, এতে তো সন্দেহ নেই, এটা তো আমরা দ্বিমত পোষণ করছি না, কিন্তু এই সক্ষমতা বাড়াতে হলে এখানেও তো অবকাঠামোগত সুবিধাটা আমাদের দরকার। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতেও নতুন এই টার্মিনাল ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের যে জেটিগুলোতে কার্গো হ্যান্ডেল করা যায় না, আমরা কার্গো জিসিবিতে কন্টেনার হ্যান্ডেল করি, আমরা তখন এখানে কার্গো আরও বেশি হ্যান্ডেল করতে পারবো, এই সুবিধাটা আমরা ভাগাভাগি করে নিতে পারবো। পতেঙ্গার নতুন এই টার্মিনালের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের সুপারিশ করেছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। অবিলম্বে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবারও চালু করা হবে বলে জানান তিনি। বেশ কিছুদিন ধরে পাটুরিয়া ঘাটে পাড়ের অপেক্ষায় রয়েছে প্রায় 350 পণ্যবাহী ট্রাক। স্ট্যান্ডের সংকুলন না হওয়ায় ট্রাকগুলো রাখা হয়েছে উথুলি পাটুরিয়া সংযোগ সড়কে। নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘদিন ধরে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে চাপ বেড়েছে। পারাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়িগুলোকে। এর ফলে চরম দুর্ভোগে রয়েছেন ট্রাক চালক ও পণ্যের মালিকরা। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এখন চলাচল করছে 17টি ফেরি। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমান জানান, পানি কমলেও নদীতে তীব্র স্রোত থাকায় এখনও ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। শিশুদের জন্য এনআইসিইউ ও বড়দের জন্য আইসিইউ সেবা চালু করেছে যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। পূর্ণাঙ্গ এ দুটি বিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এ সময় তিনি এনআইসিইউ ও আইসিইউ কার্যক্রম পরিদর্শন করে যশোর প্রতিনিধি শাহনারা বেগমের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন রাসনা দাস। যশোর জেলায় অপরিণত ও অসুস্থ বাচ্চাদের চিকিৎসার জন্য ভালো কোনো হাসপাতাল না থাকায় নিয়ে যেতে হয় খুলনা সদরে। দূরত্বের কারণে অনেক সময় মৃত্যু হয় মা ও শিশুর। এই অবস্থায় রোগীদের ভোগান্তি কমাতে যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চালু করল আইসিইউ এবং এনআইসিইউ সুবিধা। প্রাথমিক পর্যায়ে 3টি আইসিইউ বেড ও 13টি এনআইসিইউ বেড স্থাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কার্যক্রমের উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এই উদ্যোগকে স্বাগত জানান হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরাও। আমার বাচ্চা ইম্যাচিউর ছিল, যার কারণে ইমিডিয়েটলি এনআইসিইউ ইউনিটে ভর্তি করা লাগছে। ধন্যবাদ আদ্দিন পরিবারকে তাদের এই ফ্যাসিলিটি এখানে থাকার জন্য। যশোর আর্থিং হসপিটালে আসছি, এনআইসিতে ভর্তি করা হয়েছে, তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন অনেক সুস্থ হয়েছে, খরচও কম আছে, মোটামুটি বাচ্চার সব দিক থেকে সুস্থ সবল। বর্তমানে বিভাগ দুটিতে 8 ডাক্তার, 4 বিশেষজ্ঞ ডাক্তার এবং 12 নার্স দায়িত্ব পালন করছে। পরবর্তীতে এই বেড ও ডাক্তারের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান কর্তৃপক্ষ। এখান থেকে বের হয়ে যাওয়ার আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে যে একটা বাচ্চা মায়ের বুকের দুধ নিজে টেনে খাবে এবং বাইরের বা আর্টিফিশিয়াল অক্সিজেন বাদে সে নিজের অক্সিজেন মেনটেন করতে পারবে। এছাড়া গরিব অসহায় রোগীদের স্বল্প খরচে সেবার ব্যবস্থা করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান আদ্দিন ফাউন্ডেশনের মহাপরিচালক। যারা ডেলিভারির পর অসুস্থ থাকে তাদেরকে যেন আমরা সঠিক সময়ে সঠিক সেবা দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। অন্যান্য যে কোনো আইসিইউ এবং এনআইসিইউর চেয়ে এখানে খরচ অত্যন্ত কম। যশোর অঞ্চলের সকল রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এই হাসপাতালের মূল উদ্দেশ্য বলে জানান আদ্দিন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। রাসনা দাস, এটিএন বাংলা। সারাদেশে 22 থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই জন্য মণ্ডপে মণ্ডপে এখনও চলছে প্রস্তুতি, প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। করোনার কারণে এবারে পূজার আনুষ্ঠানিকতায় মেনে চলা হবে স্বাস্থ্যবিধি। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর টহল এরই মধ্যে জোরদার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। আর মাত্র কদিন পরেই
মণ্ডপে মণ্ডপে কাঁসর ঘণ্টা ও ঢাকের বাদ দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মণ্ডপগুলোতে এখন ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার মৃন্ময়ী রূপ। বরিশাল সিটি কর্পোরেশন সহ গোটা জেলায় 617টি মণ্ডপে এবার পূজার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও আগলঝাড়ায় মণ্ডপের সংখ্যা বেশি, তবে করোনার কারণে কোথাও কোনো তোরণ নির্মাণ করা হয়নি। ঝালকাঠি সদরে পুজো হবে 13টি মণ্ডপে, আর গোটা জেলায় মণ্ডপ সংখ্যা 172টি। সাতক্ষীরায় 564টি মণ্ডপে চলছে প্রতিমায় রং তুলির কাজ। আয়োজকরা জানিয়েছেন, মানব জাতিকে করোনা থেকে মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবারের পূজা অনুষ্ঠিত হবে। মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে, এই মহামারী করোনা থেকে সবাইকে সারা পৃথিবী থেকে মুক্ত করো, তুমি সবাইকে শান্তিতে রাখো, সুস্থ রাখো। স্বাস্থ্যবিধি মেনে আমরা এবার মন্দিরে দুর্গাপূজার আয়োজন করছি, আমরা সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানাচ্ছি। পুলিশ প্রশাসন জানিয়েছে, এবার কোনো মণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন করা হবে না, তবে সড়কে থাকবে পুলিশের টহল। মন্দিরের গেইটে সেখানে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে এবং একসাথে ঘেঁষাঘেঁষি করে হাঁটা যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। আর পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রতিযোগিতাতে সিসি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করবে। সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সুষ্ঠুভাবে শারদীয় এই উৎসব উদযাপিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। সাভারে গত 3 দিন ধরে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন, তার নাম ইতি আক্তার। নিখোঁজের পরিবার জানায়, গত 13 অক্টোবর মানিকগঞ্জ থেকে সাভারের হেমায়েতপুরে আত্মীয়র বাড়ি বেড়াতে আসেন ইতি। পরে ওই দিনেই তিনি বাড়ি ফিরে যেতে একটি সিএনজি অটোরিকশা করে রওনা হন। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ পান তার পরিবারের সদস্যরা। পরে এ ঘটনায় সাভার মডেল একটি সাধারণ ডায়েরি করেন তার নিখোঁজ পরিবার। নিখোঁজ ইতি আক্তারকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। বরিশালে গত 24 ঘণ্টায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভে একজন ও করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই বরিশালের উজিরপুরের বাসিন্দা। এই নিয়ে বরিশালে করোনায় মৃত্যু হল 184 জনের। এছাড়া বিভাগের 6 জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 19 জন। এই নিয়ে বরিশাল বিভাগে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,616। এবারে মেইনফিটে আন্তর্জাতিক সংবাদ। তুমুল বৃষ্টি আর বন্যার পানির তোড়ে ভারতের তেলেঙ্গানায় মারা গেছে অন্তত 50 জন। মহারাষ্ট্রেও মৃত্যু হয়েছে কমপক্ষে 27 জনের। সবচেয়ে বিপর্যস্ত তেলেঙ্গানার হায়দ্রাবাদে। এখানে এখন পর্যন্ত সেখানে 44,000 মানুষকে উদ্ধার করে 64টি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শুধুমাত্র তেলেঙ্গানায় নষ্ট হয়েছে 6,000 কোটি টাকার ফসল। সংকটে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকও। ভারী বৃষ্টিতে পানি বাড়তে থাকায় বিভিন্ন বাঁধ খুলে দেওয়ার কারণে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী 48 ঘণ্টায় মহারাষ্ট্রের ঘাট এলাকা, কোঙ্কন উপকূল এবং দক্ষিণ গুজরাটে ভারী বৃষ্টির সাথে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এবারে পার্টেক্স খেলার খবর। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে 8 উইকেটে হারিয়ে 5 ম্যাচ পর জয়ের স্বাদ পেল কিংস ইলেভেন পাঞ্জাব। ব্যাঙ্গালোর দেয়া 172 রানের টার্গেটে খেলতে নেমে লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের 78 রানের জুটিতে জয়ের ভিত পায় পাঞ্জাব। আগারওয়াল 45 রান বিদায়ের পর ক্রিস গেইলে 53 ও রাহুলের অপরাজিত 61 রানে টুর্নামেন্টে দ্বিতীয় জয় পায় পাঞ্জাব। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 25 বলে 38 রানে উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এরপর অধিনায়ক বিরাট কোহলির 48 এবং ক্রিস মরিসের 8 বলে 25 রানে ঝড়ো ইনিংসে 171 রান করে 6 উইকেটে হারানো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। ডিএফবি পোকাল জার্মান কাপে এফসি ডুরেন ক্লাবকে 3-0 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ফুটবলের পঞ্চম স্তরের দল পোকালের বিপক্ষে ম্যাচের
চব্বিশ মিনিটে লিড নেয় পার্ন। অভিষেকে গোল করেন এরিক ম্যাক্সিম মটিং, এরপর পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন থমাস মুলার। দ্বিতীয়ার্ধে শুরুতে গোল লাইন থেকে বল ফিরিয়ে মটিংকে হতাশ করেন ফোকাল ডিফেন্ডার ডিপাস। তবে ক্যামেরুনের এই স্ট্রাইকারকে 75 মিনিটে রুখতে পারেনি স্বাগতিক দলের রক্ষণভাগ। ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে দলকে তৃতীয় গোল পাইয়ে দেন এ মৌসুমে পিএসজি থেকে বায়ার্নের নাম লেখানো মটিং। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় অপ্রাতিষ্ঠানিক খাতের এক তৃতীয়াংশ ব্যবসা ক্ষতিগ্রস্ত, গ্যাস বিদ্যুৎ বিল মওকুফ এবং বিকল্প প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ৬০ ভাগ কাজ শেষ, আগামী বছরে চালু হবে চট্টগ্রামে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসবে বলছে বন্দর সংশ্লিষ্টরা। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী, সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। পানি কমলেও এখনও স্বাভাবিক হয়নি পাটুরিয়া দৌলতদিয়ার নৌরুটে ফেরি চলাচল, পারাপারে অগ্রাধিকার পাচ্ছে বাস ছোট গাড়ি, বিপাকে পণ্যবাহী ট্রাক। এবং জেলায় জেলায় চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় রং তুলির কাজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ১৮ বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/১৮ বাংলা নিউজ। ধন্যবাদ।